অনেকেই খোঁজ করে থাকেন যে এই দীঘার মধ্যে ডাইনো আছে কিনা বা থাকলে কীরকম কী ব্যবস্থা আছে না আছে, সেগুলোতে এর মধ্যে ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি জানাচ্ছি আপনাদেরকে। তো আমরা এসে পৌঁছেছি দীঘা, হাওড়া থেকে যে দীঘাতে আমাদের একটা ট্রেন ছিল সেই ট্রেনে আমরা এসেছি, তার ভিডিও তো আগেরটাই দেখালাম। এরপর আমরা রুম এখানে যেটা পাওয়া যায় বাইরে গেলে সেটা না করে আমরা এবার দীঘা স্টেশনে রিটার্নিং রুম পাওয়া যায়, আমরা রিটার্নিং রুম বুক করেছি। তো সেই রিটার্নিং রুমটা কীরকম কী আছে না ব্যবস্থা আছে সেগুলো আপনাদেরকে তুলে দেখাবো, আর বুক করার কী পদ্ধতি আছে না আছে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, চলুন শুরু করা যাক এই ভিডিওটা। আমি যে রিটার্নিং রুম বুক করেছিলাম তো সেটাকে ক্লেম করার জন্য, মানে যে রিটার্নিং রুমে থাকার জন্য সেই যে জায়গাটা সেটা হচ্ছে এখান দিয়ে গিয়ে ডান দিকে ঘুরতে হবে, এই স্টেশনটা আছে সোজা, এখানে গিয়ে ডান দিকে ঘুরে এখানে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে সোজা গিয়ে চলে গেলে বাঁ দিকে পড়ছে স্টেশন ম্যানেজার রুম, সেখানে গিয়ে যে ডকুমেন্টসটি আপনারা বুক করেছেন সেই ডকুমেন্টসের অরিজিনাল কপি সাথে জেরক্স কপি আর যে পিডিএফটা বেরিয়েছে সেই পিডিএফটার প্রিন্ট আউট তিনটাকে নিয়ে আপনাদের এখানে স্টেশন ম্যানেজার কাছে আসতে হবে। স্টেশন ম্যানেজার কাছে গিয়ে আপনাদের জানাতে হবে যে আপনারা রুম বুক করেছেন এবং কোন রুম সেটা তারা ডিসাইড করে দেবে এবং সেই রুমের চাবি নিয়ে আপনি চলে যাবেন আপনার রুমে। তো এই ছিল ব্যাপার আজকে, এবার আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই আপনাদের কোথায় স্টেশন ম্যানেজার থাকে। এই যে এইখানে রয়েছে দেখুন ওয়েটিং হল, এই ওয়েটিং হল দিয়ে সোজায় একদম চলে গেলে এদিকে সোজায় যদি চলে যান এখানে স্টেশন ম্যানেজার করবে, এদিকে সোজায় ওইখানে চলে গেলে স্টেশন ম্যানেজার, ওই স্টেশন ম্যানেজার কাছে গিয়েই কিন্তু আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এই যে এখান দিয়ে সিঁড়ি গেছে, সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে এখানে আপনাদের করবে রুমটা। এই দিকটা হচ্ছে রিটার্নিং রুমের ব্যবস্থা, এখানে রয়েছে যেমন সামনে বিশ্রাম কক্ষ, আমাদের হচ্ছে 2 নম্বর রুম মানে ওইটা। তো রুমটা কেমন কি আছে সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা কিন্তু যথেষ্টই বড়, এই সিলিংয়ের হাইটটা দেখুন অনেকটা হাইট আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে আর চেয়ার আছে, ব্যাগ আমরা আগে ঢুকে রেখেছিলাম, আর এরকম একটা বেড রয়েছে যেটার মধ্যে এরকম দুজন আরামসে শুতে পারবে, চাইলে 3 জনও শুতে পারবে, 4 জনও শুতে পারবে, এবার এটা সবাই হয়তো পাবে না। আর এ হচ্ছে উইন্ডো স্টেশন, একদম পুরোপুরি ভালোভাবে দেখা যাবে। স্টেশনের ভিউটা এখান থেকে কিন্তু অসাধারণভাবে পাওয়া যাচ্ছে। আর এ হচ্ছে মিরর দেওয়া আছে, এসি ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে বাথরুমের দরজা, আর এটা বাথরুমের লাইট, ওখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, নোংরা যা আছে সেগুলো ওখানে ফেললে অসুবিধা হবে না। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন বাথরুম, সমস্ত কিছু ব্যবস্থাই দেওয়া আছে, জলের পরিমাণও যথেষ্ট আছে দেখে নিয়েছিলাম এসেই, দেখুন স্নান করার জন্য পুরো শাওয়ার আছে, এবার এটা দেখি নি এটা দিয়ে জল পড়ছে কি না, তবে আছে। দীঘাতে যে স্টেশন যে রুম আছে এটাই রুম, এখানে একটা আছে এসি এটাই রুম, তারপর ওখানে এখানে চলে আসছে ক্লব রুম, তারপরে আমাদের যেটা রুম যেটা পাচ্ছি 2 নম্বর সেটাই রুম, ওর পাশাটা হচ্ছে কিন্তু বিশ্রাম কক্ষ, এসি এটাই রুম, এসি নয় নন এসি এটাই রুম, আর এদিকে আছে ডরমিটারি যেটা কিন্তু এসি। তো এটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুমে এদিকে রয়েছে লেডিস, ওইদিকে রয়েছে জেন্টস, জলের মেশিন রয়েছে চলা গিয়ে যায় না, এইখান থেকে দেখুন বেলকনি মতো দেখতে দারুণ লাগছে, জিনিসটা অসাধারণ, বেলকনি মতো যে জিনিসটা রেখেছে কিন্তু অসাধারণ, এটা দিয়ে দিচ্ছে মানে বসা যাবে না, বা দেখতে বসানোর ব্যবস্থাটা ছিল হয়তো। তো আমাদের যে রুমটা রয়েছে এই রুমটা খরচা নিয়েছে আমাদের 783 টাকা, তাই তো 784 টাকা, 784 টাকার মতো খরচা নিয়েছে এই রুমটা, এসি রুম দুজনের জন্য 784 টাকা, মানে জাদু কী বলে দীঘাতে পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার, আপনি হয়তো খুঁজলে হয়তো পেতে পারেন কিন্তু রেলের একটা সুবিধা সেফটি এই জিনিসগুলো কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। তো যাই হোক, অনেকেই খোঁজ করে থাকেন যে এই দীঘার মধ্যে ডাইনো আছে কি না বা থাকলে কীরকম কী ব্যবস্থা আছে না আছে সেগুলোতে এর মধ্যে ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি জানাচ্ছি আপনাদেরকে। তো আমরা এই যে রুমটা বুক করেছি
এটা কিন্তু অনলাইনে বুক করতে হবে, এমন নয় যে আপনি সামনে এসে পাবেন না, সামনে এসে অবশ্যই পাবেন, কিন্তু সামনে কি হয় যে রুম যেহেতু দুটো কি তিনটে মানে বেশি সংখ্যায় রুম নেই, তাই এটা সবসময় বুকই হয়ে থাকে। আপনি যদি আশা করে থাকেন যে আপনি আজকে আসলেন, আপনি এসে রুম বুক করবেন, নিয়ে থাকবেন, সেটা কিন্তু চান্স বহুত কম যে আপনি রুম পাবেন। অতএব আপনি যখন থেকে টিকিট করছেন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস যবে থেকে করছেন, তো সাথে সাথে রুমটা বুক করে নিলেন, তাহলে কি আপনার সিকিউরিটি রয়ে গেলো যে স্টেশন থেকে আপনি নামলেন, নেমে রুম চেক ইন করে নিয়ে ব্যাগপত্র রেখে আপনি স্নান টান করে আপনার ঘুরতে বেরিয়ে যান, কোনো অসুবিধা নেই। এরপর আমরা দেখাবো মানে যে আমাদের পরবর্তী যে জার্নি আছে, আজকে আমাদের দীঘাতে কী কী করবো না করবো সেটা এরপরের ভিডিওতে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। হয়ে গেল, একটা সিগনেচার করতে হলো, ব্যাস চল তাহলে।